हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। जामाषष्ठी पार्ट टू एसे गेछे, ताई तुम्हारा स्किप ना करे ब्लॉगटा पुरोटा देखो। एखन बजे थको ठीक 8:45 बजे। एखन होच्छे मानुर गुड मर्निंग, गुड मर्निंग। देखो एखन गुड मर्निंग होच्छे, बाबू छवि देखाबे ना, ओर मुख देखाबे ना, चापा दिए दिएछे। बाबा एखाने बसे आछे आर एखाने माला देखो काज करछे। एखाने অন্বেষা দাদমার যে দিদি আজকে খুব সকাল সকাল চান করে ফেলেছে। চামেলি দিও এখন উঠলো 8:45 বাজে, মুখে ব্রাশের মাজনে ভর্তি। আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ এক ঘুমে সকাল হয়ে গেছে। কালকের ওয়েদারটা খুব সুন্দর করে দিয়েছিল, ঝড় বৃষ্টি সব হয়েছে। আর আমাদের মিমিরানি স্কুলে চলে গেছে তাড়াতাড়ি উঠে, ও প্রায় 5:45 উঠেছে, আর আমিও তাই 5:45 সময় উঠে পড়েছি। ঘুম হয়নি আর, এক ঘুমে সকাল হয়েছে। চলো আজকে মাকে কি রান্না করছে দেখাই। আজকে শুক্রবার, মা আর বাবা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষা নেয়া, তাই ওরা নিরামিষ খাবে। চলো মা আর বাবা কী খাবে আজকে সেটা রান্না হচ্ছে। বাবা এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে। দেখো মোটামুটি মায়ের রান্না হয়ে গেছে, পোস্তর তরকারি হয়ে গেছে। আজকে বাবা আর মা নিরামিষ খাবে যেহেতু শুক্রবার ওদের। আর সাথে দেখো ডাল হয়েছে আর শাক হয়েছে। দেখো এবারে চলে আসি আজকে আমাদের টিফিনের পর্বে। আজকে আমাদের টিফিনে ছিল পরোটা আর ঘুগনির তরকারি ছিল, আর সাথে ছিল দিদি রায়তা তৈরি করেছিল। মিষ্টির মধ্যে ছিল দেখো আইসক্রিম সন্দেশ ছিল। আর এখানে দেখো চামেলি দি একাই মাংস মাছ ধোবে, কাউকে হেল্প করতে দেবে না, ও একা একাই কল পাম্প করবে, একা একাই সব ধোবে। মটনটা দেখো এখানে ধোয়া হয়ে গেছে, আর সাথে দেখো পাবদা মাছ ধুয়ে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। তারই সাথে দেখো এখানে মাংসর জোগাড়টাও করা হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার ও কালকে কালী পুজো আছে, তাই চামেলি দিও নিরামিষ খাবার টাবার খাবে। তাই আজকে পনিরের তরকারিটা হচ্ছে, দেখো দিদি পনিরটা চাপিয়ে দিয়েছে। দিদি চার মগজ দানা বলে থেমে গেল, তাই তার পরের গুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এতে দেওয়া হয়েছে দেখো টমেটো দিচ্ছে, কাঁচা লঙ্কা, গরম মশলা, আর তার সাথে অবশ্যই পোস্ত বাটা, কাজু বাটা, আর তার মগজদানা বাটা আছে। পনিরের তরকারিটা দেখো দিদির রান্না করা হয়ে গেছে। দিদি খুব তাড়াতাড়ি রান্না করে, যেটা আমি কোনোদিনই পেরে উঠি না। রাইসের ভাতটাও দেখো এখানে হয়ে গেছে, আর এদিকে মা সব ভেজে নিচ্ছে। রাইসটা মায়ের ডিপার্টমেন্টে আছে, আর মাছটা আর মাংসটা দিদির ডিপার্টমেন্টে আছে। তাই দিদি দেখো মাছটা এখানে চাপিয়ে দিয়েছে, বাটনা করা হয়ে গেছে। আর মাছের ঝালটাও দেখো দিদি চাপিয়ে দিয়েছে, কারণ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষের পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল রান্নাটা দেখো কমপ্লিট। এবার মাংসের পালা, পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে বাটনাটা কষে নিয়ে দেখো দিদি মটনটা রান্না করা চাপিয়ে দিয়েছে। মটনটা মোটামুটি কষা হয়ে এসছে, এরপর এটাকেও কুকারে দিয়ে সেদ্ধ করে নেবে। মটনটাকে সেদ্ধ করতে দিয়ে দেখো আমাদের এখানে গোল টেবিল বসে গেছে। আমরা এখানে সবাই মিলে এখন গোল টেবিল বসিয়ে গল্প করছি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই বাচ্চা পাখিরা প্রথমে খেতে বসে গেছে রাইস আর মটন, আর সাথে আছে পাবদা মাছের ঝাল। বাচ্চাদের খাবার পরে দেখো এখানে হচ্ছে আমাদের জামাইদের পালা। জামাইরা ঘরে খেতে বসে পড়েছে, বাচ্চারা বারান্দায় খাচ্ছে। মটন খাওয়ানোটা বাকি ছিল, তাই আজকে জামাই ষষ্ঠীর পরের দিনে আমাদের জামাই ষষ্ঠী চলছে। সুন্দরভাবে দুটো দিন আমি কাটিয়েছি, অনেক দিন পর মন খুলে মজা করেছি, বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা হয়েছে। আর তার সাথে আমার বোনজি একটা খুব সুন্দর শাড়ি আমাকে গিফট করলো।
একটা বছর আমার মতো তোমরাও আশা করি অপেক্ষায় থাকো কবে জামাই ষষ্ঠী আসবে, কবে সবাই বাড়িতে সবার সঙ্গে দেখা হবে, আনন্দ করবে। তাই আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক দিও, আর যদি নতুন দেখো সাবস্ক্রাইব করো।